হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনাদেরকে বোর্ডিংয়ের ভিডিওটা দেওয়ার একটু পরপরই কিন্তু বাচ্চা যে গাড়ি যে চলে আসছে সেটার জন্য ফোন করা হইলো যে তাড়াতাড়ি যেতে হবে বাচ্চা আনার জন্য। তো এর জন্য বের হয়ে গেলাম আমি আর শফিক বাচ্চা আনার জন্য। বাচ্চা এখানে 1200 পিস বাচ্চা, আমাদের সব খামারই 1200 করে করে বাচ্চা, 1200 পিস ব্রয়লার বাচ্চা আনা হলো। এবং 15-30টা কার্টন, এক কার্টনের মধ্যে 40-40টা করে। আর ওই দিক দিয়ে পত্রিকা আমরা বিছাইছিলাম না, ওই দিক দিয়ে রহমত ভাই এবং শাহিন ভাই ওরা দুইজন পত্রিকাগুলোকে বিছিয়ে দিয়ে দিছে। আর বাচ্চা আসছে, এসে রাজন পড়তেছে এই টাইমে, 7:30 বাজে বের হয়েছি এবং 7:20-এর ভিতরে বাচ্চা এসে পড়ছে। যে বাচ্চাগুলো দেখেন শফিকে এক কার্টন দুই কার্টন করে করে নামাইতেছে। এবং বাচ্চাগুলো আপনারা সবাই অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চা কত করে নেওয়া হয়েছে। ভাই বাচ্চা আজকে 55 টাকা করে নেওয়া হয়েছে। বাচ্চাগুলোকে দেখেন প্রথমে কার্টন থেকে হাত দিয়ে দিয়ে এমনি এমনি নামিয়ে দিতেছি। বাচ্চাগুলোকে সুন্দরভাবে একবারে ডাইলে উপর করে না ডেলে কয়েকটা করে করে নিয়ে নিয়ে হাত দিয়ে দিয়ে তারপর এই যে চিকগার্ডের মধ্যে ছেড়ে দিবে। এই তারপরে বাচ্চার যে কার্টনের মধ্যে দেখবেন এই এগুলো আমার মনে হয় সর্ষের দানা হবে। এই সর্ষের দানাগুলো যদি থাকে এগুলোকে দিয়ে দিবেন এই চিকগার্ডের মধ্যে ছিটিয়ে, দেখবেন তারা কিন্তু এই যে সর্ষের দানাগুলোকেও খেয়ে ফেলবে। অনেক ভালো লাগতেছে, প্রথম এই নতুন বাচ্চা দেখলে বেশি ভালো লাগে। আর নতুন ট্রে আনা হয়েছে। এই প্রথম প্রথম আমি যখন ভিডিও করতাম তখন কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের লাল ট্রে, তবে এই সব খামারে তো এক খামারের ট্রে অন্য খামারে নেওয়া লাগে, তাই এই জন্য ভাই আবার নতুনভাবে এই দেখেন এই হচ্ছে সবুজ ট্রে আর কয়েকটা হলুদ ট্রে নিয়ে আসছে খাবার ট্রে, যাতে করে এই এক খামারেরগুলো অন্য খামারে না নিতে হয়। আর এই ট্রেগুলো থাকাতে তো আমাদের অনেক সুবিধা হয়েছে। এই ট্রেগুলো হওয়াতে এই বাচ্চাগুলো মনে করেন এই টিনের ট্রে থেকে এই ট্রেগুলো একটু উঁচু, তারপর এগুলোর থেকে এগুলোর উপরে কাঠের গুঁড়া পড়ে না, আর এখানে এই ট্রে থেকে খাবারগুলো কিন্তু নিচের মধ্যে পড়ে না, যার কারণে এই ট্রেগুলো অনেক সুবিধাজনক। তো বাচ্চাগুলো কিন্তু চিকগার্ডের মধ্যে ছাইরা দিছে, এখন সবাই খাবার দিছে না, তো ওই যে সর্ষের দানাগুলো যে ছিটিয়ে দেওয়া হয়েছিলো সেগুলোকে কুড়ে কুড়ে সেগুলোকে খাচ্ছে। ভাল লাগতেছে আমার। আর ইদানিং কয়েকদিন ধরে আজকে 2-3 বার করে বাচ্চা তাড়াতাড়ি আইসা পড়তেছে। আর তাড়াতাড়ি আইসা পড়াতে একটা জিনিস সুবিধা, মানে বেশি রাত জাগা লাগে না। এদিকে শফিকে ট্রেগুলোর মধ্যে স্টার্টার দিয়ে দিতেছে। এখানে 10টা ট্রে দেওয়া হয়েছে এবং 10টা ট্রের সাথে অবশ্যই 10টা পানির পাত্র হবে। এবং বাচ্চা আনার পর যেহেতু অনেক পথ জার্নি করে আসছে তাই বাচ্চাকে গ্লুকোভেট মিশ্রিত পানি দেওয়া হয়েছে। এই টাইপ প্রকারের স্যালাইন চাইলে গ্লুকোভেট দিতে পারেন, তারপর ভিটামিন সি জাতীয় যে কোনো ওষুধ থাকলে সেটা দিতে পারেন। আবার অনেকে স্যালাইন জাতীয় জিনিস, গ্লুকোভেট এটা স্যালাইন, তো এটা দেওয়া হয়েছে। এবং এদিক দিয়ে শফিককে যে খাবার যে ট্রেগুলো এগুলোকে চারপাশে দিয়ে দিতেছে।
আর গরম যেহেতু তাই এটার ঠিক গাট একটাই রাখা হয়েছে, দুইটা করা হয়নি। আর গরমে পত্রিকাটা এতদিন রাখতে হইব না, তাই পত্রিকাটা কয়েকদিন এই আর যে বাচ্চার যে উপরে যে বাক্সটা, এই বাক্সর যে মুখটা এটা রেখে দিন, এটা রেখে দিলে যে দেখেন এই মুখটা দুনো খাবারের মাঝখানে দিয়ে দেওয়া হইতাছে, এবং এইটার উপরে একটা একটা করে পানির পাত্র দেওয়া হবে। এটা দিয়ে পানির পাত্র দিলে সুবিধা হইব কি যে বাচ্চা এই যে পত্রিকাটা, এই পত্রিকাটা কিন্তু বীজ বোনা। আর এমনিতে এটা আর একটা সুবিধা হচ্ছে, এটা দিলেও একটু সোজা থাকবো, মানে সমান সমান থাকবো, তাহলে কিন্তু পাত্রটাও পড়বে না। আর এমনিতে যখন পাত্রটা দেওয়া হইব, দেওয়া হইলে এই পাত্রর যে নিচের যে পানির ইয়াটা পানিটা লেগে পত্রিকাটা ছিঁড়ে যাবে, আর পত্রিকাটা ছিঁড়লে এই মুড়িগুলো ঠোকরা ঠোকরা প্রথম দিন এই বসির উপর বসি ঠুকরাইতে থাকে, তাই উপরে যে কার্টনের যে মুখটা দেওয়া হলে আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তবে এই একদিন পরে দুই দিন পরে পত্রিকা উঠানোর পরে তারপর আর এগুলো ব্যবহার করা হইব না। এরপর ওইখানে এই বিভিন্ন যে বাঙ্গা যে পটের তলা, এই পটের তলাগুলো ব্যবহার করা হইব। আর আমাদের তো এখানে আরও বড়ো হইলে বড়ো পটের জন্য স্ট্যান্ডও বানানো আছে, মানে তাহলে কোনো প্রকারের যে নিচের যে কাঠের বসিগুলো যে পানির পাত্রে পড়বে এরকম কোনো সম্ভাবনা নেই। অনেকের দেখবেন এই বাচ্চাকে মুরগিকে পানি দিছে, এই পানির যে নিচের যে তলাটা এটার উপরে একেবারে কাঠের গুঁড়ায় একবার অনেক ভর্তি থাকে, যেটা দেখে মুরগি যে পানিটা কিন্তু তারা খাইতে চাইব না। সবাই পৃথিবীর সবাই কিন্তু ভাই পরিষ্কার জিনিস বিচারে, মানুষ যেমন পরিষ্কার জিনিস বিচারে, মুরগিও কিন্তু তার অনুরূপ সেম। বাচ্চাগুলো এখন খাবার খাচ্ছে, কিছু পানি খাচ্ছে, আর বাকি বেশিরভাগই কিন্তু এই তাপ নেওয়ার জন্য দৌড়াচ্ছে, তাদের তাপ লাগবে। অনেক দূর তো জার্নি করে আসছে আর বাতাস টাতাস লাগছে, তাই তাপের জন্য অনেক আগ্রহী হয়ে উঠতেছে। আর কিছু পরিমাণ যদি প্রথম তো তাপের জন্য পয়সা থাকবে নি, আর কিছু সামান্য কিছু অল্প পরিমাণ স্টার্টার নিয়ে এটার আবার পুরাটা জায়গায় একটু ছড়িয়ে ছিটে দেবেন, তাহলে টুকরে টুকরে খাইব, তাপের থেকে আর উঠতে হইত না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।